ভূমিকম্পের তৃতীয় দিনে ভেঙে পড়া বাড়ির ইট পাথরের জঞ্জালের নিচ থেকে এক ব্যক্তিকে জীবন্ত উদ্ধার করে দমকল বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে আজও চলছে উদ্ধার ও অনুসন্ধান অভিযান। কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের বেশিরভাগ মারা গেছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতি হয়েছে লম্বকের উত্তরাংশের। বিধ্বস্ত হয়েছে 1000-এরও বেশি বাড়িঘর। এমন ক্ষয়ক্ষতির পর স্বাভাবিক জীবনে ফিরে আসা খুব কঠিন। ঘরের ভেতর ঘুমোতে সাহস পায় না, ভবিষ্যতে কি হবে ভাবতেও পারছি না। গত রোববার কম্পন অনুভূত হয় কাছের বালি দ্বীপেও। সেখানেও মারা গেছেন কয়েকজন, আহত হন বিদেশি পর্যটকরাও। দ্রুত এলাকা ছাড়তে লঞ্চ ঘাট ও বিমানবন্দরে ভিড় করছেন তারা। দেশি বিদেশি পর্যটকদের সাহায্যে কাজ করছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে 2000-এরও বেশি পর্যটককে লম্বক ও আশেপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।